স্যার, হ্যাঁ বলো। একটু রেকর্ডিংটা অফ করুন, একটু কথা জিজ্ঞাসা করা যাচ্ছে। আজকে যেটা পড়াবো বেস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে? বেস্ট বেঙ্গল জিওগ্রাফি, বেস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ার আগে সব থেকে আগে জিনিস যেটা জানতে হবে তোমাদেরকে, কি বেস্ট বেঙ্গল কবে এক্সিস্টেন্স পে, বেস্ট বেঙ্গল কেম টু এক্সিস্টেন্স অন 15 আগস্ট 1946, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে 1947 সালে তৈরি হয়েছে, মানে ইন্ডিয়ার পার্ট হয়েছে, মানে ইন্ডিয়ার একটা স্টেট হিসাবে, ফুল ফ্লেগ স্টেট হিসাবে যেটা রয়েছে নাম এসেছে, ঠিক আছে? সেকেন্ড নাম্বার যে জিনিসটা আছে সেটা লোকেশন, ঠিক আছে? লোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো লোকেশন যে কোনো জায়গায়, যদি অ্যাড্রেস বলো লোকেশন বলো, সেটা সিম্পলি আইডেন্টিফাই কিভাবে করবে? ল্যাটিটিউড, ল্যাটিটিউড যাকে আমরা কি বলবো আচ্ছাংশে, আর লংগিটিউড যাকে ডাইরেক্ট মাপ, লংগিটিউড, ঠিক আছে? তো এটা ল্যাটিটিউড আর লংগিটিউড কি রয়েছে দেখো মাথায় রাখবে, লংগিটিউড আর ল্যাটিটিউড, প্রথমে একটা জিনিস লংগিটিউড ল্যাটিটিউড এর ব্যাপারে জেনে রাখো, এটা যদি থাকে তোমাদের মানে গ্লোব, তাহলে এটা ইকুয়েটার 0 ডিগ্রি, ঠিক আছে? আর তারপরে এরকম এরকম, ঠিক আছে, চলতে থাকবে এরকম এরকম যেটা রয়েছে, ঠিক আছে? তো এই দিকে যেটা 23.5 ডিগ্রি যেটা রয়েছে, ঠিক আছে, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বলি, ট্রপিক অফ মানে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ঠিক আছে? ক্যাপ্রিকর্ন এটাকে ইকুয়েটার বলি, ইকুয়েটার, ঠিক আছে? আর এটাকে এইদিকে 23.5 ডিগ্রি যেটা হবে নর্থ, সেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলি, ট্রপিক অফ ক্যান্সার বলি, ঠিক আছে? এখানে 65.5 ডিগ্রি নর্থ হয়, আর এখানে 65.5 ডিগ্রি সাউথ হয়, এটা সাউথ পোল রয়েছে, সাউথ পোল, আর এটা নর্থ পোল রয়েছে, ঠিক আছে? ওকে, এটা ল্যাটিটিউডের গল্প বললাম, ঠিক আছে? ল্যাটিটিউড, ওকে, আর ল্যাটিটিউড টোটাল রয়েছে, টোটাল কতটা রয়েছে তো দেখো, টোটাল এটা তো পয়েন্ট, এটা তো পয়েন্ট, তো দুটো বাদই চলে গেল, এই দিকে 90টার মধ্যে একটা একটা বাদ, তো 89 প্লাস 89 আর একটা ইকুয়েটার প্লাস 1, মানে 179, বুঝলে? টোটাল এটা রয়েছে, ঠিক আছে? মাথায় রাখবে অল আর প্যারালাল, প্যারালাল ইচ আদার, সব কটা প্যারালাল হয় ইচ আদার, ঠিক আছে? গ্যাপ বিটুইন ল্যাটিটিউড, ল্যাটিটিউডের মধ্যে গ্যাপ কত থাকে? 111 কিলোমিটার, ঠিক আছে? ইকুয়েটারকে বলা হয় গ্রেট সার্কেল, গ্রেট সার্কেল, এটা রাফে লিখে রাখো সব, ঠিক আছে? সেকেন্ড জিনিস মাথায় রাখবে, এটা ডিভাইড ডিভাইডেড আর্থ ইন্টু টু পার্ট, টু ইকুয়াল পার্ট, বুঝলে কিনা? ইকুয়েটার যেটা রয়েছে আর্থকে টু ইকুয়াল পার্টে ডিভাইড করে, ল্যাটিটিউডের ব্যাপারে এটা পুরো লিখে রাখ, এটা ল্যাটিটিউড রেখে লিখে নাও, ল্যাটিটিউড, ঠিক আছে? লিখলে, হ্যালো, লিখেছো কি? বেসিক ইনফরমেশন সাইডে লিখে রাখো,
স্যার লিখছি। এদিকে লংগিটিউড বলে, তারপরে এটা আমরা লংগিটিউড, ঠিক আছে, লংগিটিউড, লংগিটিউড যেটা দ্রাঘিমা বলি, সাপোজ এটা রয়েছে গ্লোব, তো ঠিক আছে এরকম হয়, ক্লিয়ার? এবার এটা প্রত্যেকটা প্রত্যেকটা কি হয়, প্রত্যেকটার মাঝে দেখে মাঝখানে যে ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা বেশি থাকে, ঠিক আছে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম এটা এই 0 ডিগ্রি যেটা রয়েছে, 0 ডিগ্রি এর এই দিকে 180 ডিগ্রি থাকে আর এই দিকে 180 ডিগ্রি থাকে, ঠিক আছে। দেখো পরপর দেখবে এটা ওয়েস্টার্ন থেকে ইস্টার্ন ডাইরেকশনে যায় এইদিকে এইদিকে, আর এটা দেখো 0 ডিগ্রি থেকে নর্থ আর 0 ডিগ্রি থেকে সাউথের দিকে যায়, এটা তো প্যারালাল ইচ অদার হয়, এটা কি হয়, নট প্যারালাল, প্যারালাল ইচ অদার, ঠিক আছে, কেন হয় না? আচ্ছা এটা তো পোল রয়েছে, নর্থ পোল, এটা রয়েছে সাউথ পোল, ঠিক আছে, তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গ্যাপ যেটা হয় সেটা কোথায় হয়, অ্যাট ইকুয়েটার, ইকুয়েটার, ইকুয়েটার উপর ম্যাক্সিমাম গ্যাপ হয়, আর মিনিমাম মিনিমাম গ্যাপ কোথায় হয়, তো মিনিমাম গ্যাপ হয় পোল, কত হয়, তো 0 কিলোমিটার, আর ইকুয়েটার কত হয়, 111.2 কিলোমিটার, বুঝলে? ওকে, প্যারালাল হয় না, মানে এর মাঝের গ্যাপটা প্যারালাল, মানে প্যারালাল মানে কি, প্যারালাল কখন লাইন হয়, এই লাইনটা প্যারালাল রয়েছে, মাঝখানে গ্যাপটা সমান হচ্ছে, কিন্তু এখানে দেখবে চৌড়া রয়েছে আর উপরে শুরু সরু হয়ে যায়, মানে পোলের উপর এসে সবাই এক জায়গায় মিশে যায়, বুঝলে? আর যে মিডিল লাইনটা রয়েছে সেটা তো 0 ডিগ্রি লাইন রয়েছে, 0 ডিগ্রি, ঠিক আছে, আর এই 0 ডিগ্রিকে আমরা বলি কি, গ্রিনউইচ, ঠিক আছে, পাশের থ্রু লন্ডন, পাসেস থ্রু লন্ডন, এটা এই জন্য বলে দিলাম কি বেসিক কনসেপ্টটা থাকে, ঠিক আছে, ক্লিয়ার? এবার ইন্ডিয়া কোথায় রয়েছে, এই দুটো যখন মিশিয়ে দেবে না তো এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম, তো ইন্ডিয়া এইখানে রয়েছে, ঠিক আছে, মানে নর্থ ইস্টার্ন গ্লোব, ক্লিয়ার? ইন্ডিয়া এখানে রয়েছে, আর এর মধ্যেই কোথাও রয়েছে কে, বেস্ট বেঙ্গল, তো বেস্ট বেঙ্গলের যে ল্যাটিটিউড রয়েছে সেটা জেনে রাখো, বেস্ট বেঙ্গলের ল্যাটিটিউড যেটা রয়েছে সে 21 ডিগ্রি, 21 ডিগ্রি 30 মিনিট, মানে 21.5 ডিগ্রি থেকে 21, 27, 27 ডিগ্রি 30 মিনিট, এটা কোথায়, নর্থ থেকে নর্থ, কারণ কি নর্থে রয়েছে, তো নর্থে রয়েছে, বুঝলে, বোঝা গেল কিনা বলো, কোনো অসুবিধা থাকলে বলবে, তো যেহেতু এটা নর্থে রয়েছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মধ্যেই তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিটিউড এত রয়েছে। আচ্ছা তোমাদেরকে আরো একটা জিনিস জিজ্ঞেস করতে পারে কি, টোটাল কত রয়েছে, এটা টোটাল টোটাল সংখ্যা কত রয়েছে, ঠিক আছে, 180 ডিগ্রি কে কি বলা হয়, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ডেট লাইন, ঠিক আছে, ন্যাশনাল ডেট লাইন কেন বলা হয়, কারণ আছে, কারণ কি এখান থেকে 1 ডিগ্রি, 1 ডিগ্রি পাস করতে 4 মিনিট সময় লাগে, ঠিক আছে, 180 ডিগ্রি পাস করতে পুরো 12 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, ক্লিয়ার? তো 12 ঘন্টায় এখান থেকে এইদিকে, 12 ঘন্টায় এখান থেকে এইদিকে, তো কোন মানুষ যদি এই ওয়েস্টার্ন থেকে ইস্টার্ন পোল যায় তাহলে 24 ঘন্টা সময় চেঞ্জ হয়ে যাবে, মানে একদিন চেঞ্জ হয়ে যাবে, মানে ইস্ট দিকে গেলে প্লাস হয়ে যাবে টাইম আর ওয়েস্ট দিকে গেলে একদিন মাইনাস হয়ে যাবে, সে কারণে যদি কেউ পশ্চিম থেকে পূর্ব দিকে যায় 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, মানে কি 180 ডিগ্রি এটা আলাদা কিছু নয়, একই লাইন রয়েছে, বাট ওর পিছনে দুটো মিশে যায়, তো 180 ডিগ্রি লাইনকে যদি কেউ ক্রস করে
তাহলে সেই মানুষটা যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তাহলে নিজের যে ডেট থাকে ডেটের মধ্যে একদিন পিছিয়ে নেয়, ব্যাক করে নেয়, বুঝলে? না হলে ডেট কনফিউজন হয়ে যাবে। যারা এখান থেকে এই দিকে আসে তাদের একদিন কম হয়ে যাবে, কারণ 24 ঘন্টা পিছিয়ে যাবে, তাই জন্য ও নিজের খাতাতে একদিন কি করে অ্যাড করে, বুঝতে পারলে? আর এই ইন্টারন্যাশনাল ডেট লাইন যেহেতু একটা কনফিউজিং ডেট হতে পারে যদি একই কান্ট্রি থেকে সোজা করে টেনে দেয়, তাই জন্য এটাকে কোনো কান্ট্রি দিয়ে পাস করেনি, এটাকে ফিজি, টঙ্গো আর ম্যানি আলাদা আলাদা আইসল্যান্ড, প্যাসিফিক ওশিয়ান দিয়ে, মানে সমুদ্র দিয়ে টানা হয়েছে, টেরাওয়েকা, মানে একটা জিগ জ্যাগ লাইন দিয়ে এটা টানা আছে, যাতে কি কোনো একটা কান্ট্রিতে দুটো টাইম না পড়ে যায়, বুঝলে কিনা? যাই হোক, এইটুকু বেসিক ছিল, বাট আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে পড়ছি। তো ওয়েস্ট বেঙ্গল ল্যাটিটিউড 21°30' থেকে 27°30'। তোমাদেরকে জিজ্ঞেস করবে কি এদের মধ্যে গ্যাপ কত, মানে ল্যাটিটিউড এক্সটেন্ড কত রয়েছে, তো তুমি দেখবে ভালো করে 6 ডিগ্রি ল্যাটিটিউড এক্সটেন্ড রয়েছে, তাই না? 6 ডিগ্রি, বুঝতে পারলে কিনা? লংটিটিউড কত রয়েছে, তো লংটিটিউড রয়েছে 85°30', 30 মিনিট থেকে, মানে ইস্ট থেকে, আমরা ইস্টে রয়েছি, আমরা ইস্টে রয়েছি, তো ইস্ট থেকে 89°45', মানে এই গ্যাপটা কত রয়েছে, তো বলবে কি 4°45', সরি 4°15', এই গ্যাপটা। আচ্ছা, একটা আরো জিনিস জেনে রাখো কি, এর মধ্যে একটা 82.5°, যেটা হয় 82.5°, সেটাকে আমরা ইন্টারন্যাশনাল, সরি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? আর 0° যেটা রয়েছে সেটাকে আমরা জিএমটি ধরি, জিএমটি, গ্রিনবিচ মিন টাইম, ঠিক আছে? আচ্ছা, লংটিউড কে আমরা অনেক সময় মেরিডিয়ান বলি, ঠিক আছে, ক্লিয়ার? আর প্রাইম মেরিডিয়ান আমরা 0° কেই প্রাইম মেরিডিয়ান বলি, ক্লিয়ার? ঠিক আছে, দেখে নাও হয়ে গেলে বলবে, মুছবে। লংগিটিউড ল্যাটিটিউড নিয়ে খুব একটা কনফিউশন নেই, স্যার, ল্যাটিটিউডের যে গ্যাপটা থাকছে ওটা প্রতিটা যে রেখা যাচ্ছে লাইন, প্রতিটা লাইনের মধ্যে 111 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, কারণ কি এটা প্যারালাল রয়েছে, সব সময় আর সমান থাকে। লংগিটিউডে লংগিটিউড যেটা রয়েছে সেটা ইকুয়েটার উপর তো চৌড়া রয়েছে, এদিকে শুরু হতে হতে পয়েন্টে সবাই মিশে যায়, ঠিক আছে? সে কারণে পোল উপর এটা 0 হয়ে যায়, 0 কিলোমিটার, আর ইকুয়েটার উপর সব থেকে বেশি 111.2 কিলোমিটার থাকে, ঠিক আছে? হাইয়েস্ট গ্যাপ, বুঝলে? আচ্ছা, বুঝতে আবার আচ্ছা, এখানে একটাই সার্কেল রয়েছে শুধু ইকুয়েটার, যেটা আর্থ কে দুভাগে ডিভাইড করে, এখানে যতগুলো দেখছো সবকটা লাইন আর্থ কে দুভাগে ডিভাইড করবে, বুঝলে কিনা? ইকুয়াল পার্ট, বুঝলে? টু ইকুয়াল পার্টে ডিভাইড করবে, বিকজ অল আর দা অল আর লংটিটিউড আর গ্রেট সার্কেল, বুঝলে কিনা? সব কটা সার্কেল রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা পৃথিবীকে দু ভাগে ডিভাইড করে, কারণ একই পয়েন্ট থেকে ক্রস করবে সবাই, বুঝলে? দুটো নর্থ আর সাউথ পোলে একই পয়েন্ট থেকে ক্রস করবে, ক্লিয়ার? চলো, বুঝতে পারলে কিনা বলো তাড়াতাড়ি। আচ্ছা হয়ে গেছে। হয়ে গেলে বলবে, মুছে দিই তাহলে, চলো। এই বেসিক ইনফরমেশন, যদিও এটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ছিল না, বাট এটা খুব বেসিক ইনফরমেশন রয়েছে যেটা করতে পারবে। এই কারণে তুমি দেখবে কি গ্রিন বিচ থেকে আমাদের ইন্ডিয়ার যে টাইম থাকে সেটা কত থাকে, 5.5 ঘন্টা থাকে, কারণ কি আমরা 82.5° স্ট্যান্ডার্ড টাইম কে ফলো করি, 4 মিনিট দিয়ে 82.5° কে গুণ করবে, 330 মিনিট আসবে, মানে 5.5, মানে 0° থেকে আমাদের 82.5° হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড টাইম তো এটা রয়েছে 0°, আর এটা রয়েছে ইস্টে, তো প্লাস টাইম তো প্লাস হবে পজিটিভ, আর এখান থেকে এখানে কত হবে গ্যাপ, তো 82.5°, 82.5°, 1° পাস করতে 4 মিনিট লাগে সময়, 4 মিনিট এটাকে গুণ করবে, তো 330 মিনিট পাবে। 330 মিনিট মানে কি, 330 মিনিটকে 7 দিয়ে ভাগ দেবে, ঠিক আছে? তো 33 6, মানে কি 5.5 ঘন্টা, ঠিক আছে?
5.5 ঘন্টা আমরা কি রয়েছি, প্লাস রয়েছি। মানে আমাদের ইন্ডিয়া টাইম যদি বলো, ইন্ডিয়া টাইম কি হবে, ইন্ডিয়া টাইম হবে GMT প্লাস 5 আওয়ার্স, এটা লেখা থাকে। ওই জন্য দেখবে মোবাইলে ঘড়িতে এটা লেখা থাকে, বুঝতে পারলে কি, বা যে কোনো ম্যাচ হয়, ক্রিকেট ম্যাচ হয়, ওই রকমই লেখা থাকে GMT প্লাস 5:30 লেখা থাকে। তো ইয়েস অর নো বলো, চলো। যাই হোক, এটা আমাদের দরকারের জিনিস ছিল, এতটা পরীক্ষাতে আসবে বলেই আমি বলে দিলাম, ঠিক আছে। সেকেন্ড জিনিস যেটা রয়েছে, বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল, বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দাদা এটা বলো। WBCS তাই না দাদা? তাই তো বললে। সব সব জায়গায় লাগবে, এত ডিটেলসে আচ্ছা বলে দিলাম, আচ্ছা সব জায়গায় কাজে লাগবে, যে কোনো এক্সামে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, খুব ভালো করে জেনে রাখো। কি বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল জানার আগে এটা জেনে রাখতে হয় কি, ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেটা ম্যাপ কেমন হয়েছে সেটা তোমরা জানো, যদি দেখার ইচ্ছে হয় তো দেখে নাও একবার, আদারওয়াইজ গ্রুপে তো রয়েছে, তাও একবার দেখার ইচ্ছে হলে দেখে নাও। এই যে দেখো এরকম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। ম্যাপ, এই ম্যাপটা যেটা বলছি শুনে রাখো, কি এই ম্যাপটা যে বাউন্ডারি রয়েছে না, সেই বাউন্ডারিটা এই যে, আমি বেশি তো এসব করবো না, বোর্ডে যাব, বাট তাও একটু বলে দিচ্ছি শুনে রাখো। এই যে এই লাইনটা নিচে, এই এখানে যে উপর থেকে নিচে এটা যেটা রয়েছে একটা লাইন, ঠিক আছে, আর একটা লাইন এইরকম, ঠিক আছে, তো এই দুটো লাইন রয়েছে, ঠিক আছে, এই দুটো লাইন, সরি এটা করে দিলাম। যাই হোক, আমি মেন কথা বলতে চাইছি এরকম লাইনটা এটা, আর এই তো এই লাইনটা যেটা রয়েছে নর্থ সাইড, এটা রয়েছে 623 কিলো, ঠিক আছে, 623, আর এটা রয়েছে 320, ওকে, 623 আর 320, এটা লম্বা আর চৌড়া, ঠিক আছে। তো যেটা বলতে চাইছি কি, ওয়েস্ট বেঙ্গলে যে এই লাইনটা পাবে 623 কিলোমিটার, ঠিক আছে, দার্জিলিং থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে নিউ দীঘা, ঠিক আছে, ওকে, আর এই লাইনটা পাবে তুমি 320 কিলোমিটার, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, ক্লিয়ার? তো আমি যেটা বলতে চাইলাম সেটা বুঝলে, এটা 623 কিলোমিটার লম্বা, আর এটা 300, মানে 320 কিলোমিটার চওড়া, তো এটা নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ, আর ওয়েস্ট টু ইস্ট টু ওয়েস্ট, বা ওয়েস্ট টু ইস্ট যাবো, এটা মনে রাখো, পরীক্ষাতে আসবে 623 আর 320, ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, এটা মুছে দেবো, বলো, হ্যালো, লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। ঠিক আছে, যদি এটা সাপোজ বেস্ট বেঙ্গল হয়, এটা বেস্ট বেঙ্গল হয়, আর এখান থেকে আমি যদি ডাইরেকশন টানি, ডাইরেকশন টানি, ঠিক আছে, তো আমরা জানি ডাইরেকশন কি রকম হয়, সেটা তো আমরা কিছুটা রিজনিংতে পড়েছি, এটা নর্থ হলে এটা সাউথ হবে, এটা ইস্ট হলে এটা ওয়েস্ট হবে, আর এদিকে নর্থ ওয়েস্ট হবে, এটা নর্থ ইস্ট হবে, ঠিক আছে, নর্থ ইস্ট, সাউথ ইস্ট হলে সাউথ ওয়েস্ট হবে, ঠিক আছে, ক্লিয়ার? তো জেনে রাখুন, এখানে রয়েছে বাবু নেপাল, নেপাল রয়েছে, এখানে রয়েছে বিহার, ঠিক আছে, এখানে রয়েছে ঝাড়খণ্ড, ঠিক আছে, তো আর এখানে রয়েছে ওড়িশা, ঠিক আছে,
আর এখানে রয়েছে তোমার ভুটান, ভুটান এখানে রয়েছে, সিকিম ঠিক আছে, এখানে রয়েছে নর্থ ইস্টার্ন, এটা রয়েছে বাংলাদেশ, বাংলাদেশ এটা রয়েছে আসাম, ঠিক আছে। তাহলে কয়টা হলো দেখো, একটা জিনিস দেখো কয়টা ইন্টারন্যাশনাল কান্ট্রি, কয়টা হলো, নেপাল, ভুটান, বাংলাদেশ, আর স্টেট কয়টা হলো, পাঁচটা। এরা দুজন ওয়েস্টার্ন ঠিক আছে, এটা সাউথ ইস্ট ওয়েস্টার্ন, এটা নর্থ ইস্টার্ন, এটা নর্থে, এটা মনে রাখ ঠিক আছে, এইদিকে কোনো কিছু নেই ঠিক আছে, ক্লিয়ার? স্যার, তাহলে সাউথ ইস্টার্ন দিকে তো বাংলাদেশ বলা যেতেই পারে, কারণ এটা অতটা এক্সপেন্সিভ রয়েছে তো। না না, সাউথ ইস্টে এক্সটেন্ড হলেও তুমি ইস্টে ওটা লিখবে ঠিক আছে। ওকে, এটা 2272 কিলোমিটার শেয়ার করে বাউন্ডারি ঠিক আছে, সব থেকে বেশি মানে কান্ট্রি হিসাবে সব থেকে বেশি, লার্জেস্ট ইন ইন্ডিয়া, লার্জেস্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে কোনো স্টেট ইন্টারন্যাশনাল কান্ট্রিতে সব থেকে বেশি শেয়ার করে বর্ডার, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ সাথে করে, আর ইন্ডিয়া সব থেকে বেশি শেয়ার করে বাংলাদেশ সাথে ঠিক আছে, 4076 কিলোমিটার। আচ্ছা, এইদিকে সব থেকে বেশি যেটা করে ঝাড়খণ্ড করে 500 কিলোমিটার ঠিক আছে, সব থেকে কমা যদি বলবে তো নেপাল করে 90 কিলোমিটার, সব থেকে কম যদি বলবে সিকিম করে 60 কিলোমিটার, ব্যাস, আর কিছু মনে রাখার দরকার নেই, আর কোনো দরকার নেই মনে রাখার কিছু, বুঝলে ঠিক আছে, আর কিছু মনে না রাখলেও চলবে, বোঝা গেল কি না? আর যদি এমনি যদি মনে রাখতে হয় সেটা আলাদা ব্যাপার, পরীক্ষাতে আর আসবে, পরীক্ষাতে এইটুকু আসবে ঠিক আছে, এই ম্যাপটা বানালে বানিয়ে নাও, আদারওয়াইজ উড়িষাতে 150 দিয়ে দেবে কিলোমিটার, আসামতে 150 দিয়ে দেবে কিলোমিটার, বিহারতে 150 দিয়ে দেবে কিলোমিটার ঠিক আছে, না আসামতে 150, আসাম না, আসামতে 90 দেবে, 90 ঠিক আছে, ভুটানে দেবে তুমি, ভুটানতে দিয়ে দেবে 150 যদি করতে হয়, বাট পরীক্ষাতে লাগবে না, আমি বারবার বলছি পরীক্ষাতে লাগবে ঠিক আছে, হয়ে গেছে সব ক্লিয়ার? কত কিলোমিটার কোথায় শেয়ার করে সেটা লিখে দিলাম, বাট তোমাদেরকে লাগবে, আবার বলছি লাগবে না, পরীক্ষাতে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ওয়ান ঠিক আছে, ঝাড়খণ্ড এবং ঠিক আছে, ইস্ট আর ওয়েস্ট, ইস্ট আর ওয়েস্ট, ইস্টার্ন দেখে বাংলাদেশ, ওয়েস্টার্ন দেখে ঝাড়খণ্ড, নেপাল জিজ্ঞেস করে কোন সাইডে রয়েছে, লেংথ জিজ্ঞেস করবে না, সিকিম জিজ্ঞেস করবে কোন সাইডে রয়েছে, ভুটান কোন সাইডে রয়েছে, এসব জিজ্ঞেস করবে, বুঝতে পারলে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, তুমি দেখবে এই যে নর্থে রয়েছে না, সে কারণেই যেহেতু নর্থে রয়েছে তাই জন্য এখানে জলপাইগুড়ি রয়েছে, জলপাইগুড়ির কাছে এখানে কুচবিহার রয়েছে, কুচবিহার থেকে এখানে একটা কুচবিহার, আর পরে বলবো যে আলিপুরদুয়ার রয়েছে, এই উপরে আলিপুরদুয়ার রয়েছে, আর সে আলিপুরদুয়ার ওখানে বাক্সা একটা রয়েছে, পাসেস রয়েছে, ওখান থেকে ভুটান পৌঁছে যায় ঠিক আছে, সেটা পরে কথা বলবো, এখন এইটুকু শোনো, তাহলে মুছে দে। হ্যাঁ স্যার, তাহলে মেন কথা হলো থ্রি ইন্টারন্যাশনাল কান্ট্রি শেয়ার করে, ইন্টারন্যাশনাল কান্ট্রি ঠিক আছে, আর ফাইভ স্টেট, ফাইভ ইন্ডিয়ান স্টেট ঠিক আছে, ওকে, কি করে ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি শেয়ার ঠিক আছে, শেয়ার উইথ, যদি এটাই অপশন থাকে তো তিনটা ইন্টারন্যাশনাল কান্ট্রি আর পাঁচটা ইন্ডিয়ান স্টেট, সবকটা নাম বলতে পারবো, খুব ইজি রয়েছে, খুব সহজ রয়েছে, এর থেকে এগিয়ে আর সহজ আর কিছু নেই, একদম পুরো ম্যাপ করে মানে ডাইরেকশন করে দেখিয়ে দিলাম ঠিক আছে। শোনো,
এরপরে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দিই, ছোট্ট জিনিস দেখো, খুবই এই যে জায়গা দেখতে পাচ্ছো, ঠিক আছে, এই যে জায়গা দেখতে পাচ্ছো, এই সরু জায়গা, ঠিক আছে, এই সরু জায়গায় যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি রয়েছে? এই সরু জায়গায় মাত্র 9 কিলোমিটার আছে, কত রয়েছে? 9 কিলোমিটার, ঠিক আছে, ঠিক আছে, 9 কিলোমিটার। এটা জায়গা রয়েছে কোথায়? নর্থ দিনাজপুর, আর জায়গার নাম রয়েছে চাপড়া, ঠিক আছে, সরি চাপড়া বলছি, চোপড়া। এটা জায়গার নাম কি রয়েছে? এই লোকেশনটা, ঠিক আছে, চোপড়া। চোপড়া, এটা চোপড়া, নর্থ দিনাজপুর রয়েছে কোথায়? নর্থ দিনাজপুর। এই যে লম্বা মতন এটা দেখতে পাচ্ছ না, এই অব্দি নর্থ দিনাজপুর রয়েছে, আর এই ছোট্টটা পার্ট এটা এখান থেকে এই অব্দি দেখতে পাচ্ছ, এটা সাউথ দিনাজপুর রয়েছে। আগে এই দুটো মিলিয়ে ওয়েস্টার্ন দিনাজপুর হতো, বাট ওখান থেকে বিহারের কিছুটা পার্ট আলাদা হয়ে গেছে কিষানগঞ্জ, ঠিক আছে, আর এখানে এই কিষানগঞ্জ রয়েছে বিহারের, এই পার্টটা আলাদা হয়ে যাওয়ার পর এটা নর্থ দিনাজপুর হয়ে গেছে এই অবধি, আর এটা হয়ে গেছে সাউথ দিনাজপুর। তো এই নর্থ দিনাজপুর এখানে এই যে লম্বাটা দেখতে 9 কিলোমিটার, এটাকে চোপড়া বলা হয়, অ্যাকচুয়ালি এটা চিকেন নেক, ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়ালি চিকেন নেক বলা হয়, আর এই লাইনটাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, বুঝেছ? এই লাইনটাকে শিলিগুড়ি করিডোর বলা হয়। আর এটাকে আরো একটু যদি এখানে দেখবে, মহানন্দা নদী রয়েছে, তো মহানন্দা নদীর কাছে এটা 22 কিলোমিটার চওড়া হয়ে যায়, তাহলে এটাকে মহানন্দা করিডোরও বলা হয়। বুঝলে ব্যাপারটা? বুঝতে পেরেছো কিনা? হ্যালো, কি বললাম, বোঝা গেল? ইয়েস অর নট বল। হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে শর্টেস্ট চওড়া জায়গা, মানে শর্টেস্ট বিথ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, এটা সব থেকে ছোট মানে সরু জায়গা রয়েছে, সেটাকে চোপড়া বলা হয়, যেটা বেস্ট দিনাজপুর রয়েছে, সরি বেস্ট দিনাজপুর, নর্থেন দিনাজপুর, উত্তর দিনাজপুরে রয়েছে। তো এই লাইনটা লিখে নাও, খুব কাজে দেবে, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট চোপড়া, ঠিক আছে। নারোয়েস্ট পার্ট অফ বেঙ্গল, পার্ট অফ বেস্ট বেঙ্গল, ঠিক আছে, বেস্ট বেঙ্গলের ন্যারোয়েস্ট পার্টকে কি বলা হয়? চোপড়া বলা হয়, কি বলা হয়? চোপড়া, ঠিক আছে, চোপড়া। এটা কোথায় রয়েছে? উত্তর দিনাজপুর, চোপড়া অফ উত্তর দিনাজপুর, ঠিক আছে, 9 কিলোমিটার, 9 কিলোমিটার, ঠিক আছে, অলসো নোন অ্যাজ চিকেন নেক, কানেক্টেড মেনল্যান্ড ইন্ডিয়া আর সেন্ট্রাল ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া টু নর্থ ইস্টার্ন স্টেট, বুঝলে কিনা? হ্যালো, চিকেন নেক যেটা রয়েছে কি মেনল্যান্ড ইন্ডিয়া বা সেন্ট্রাল ইন্ডিয়া, যেটা রয়েছে নর্থ স্টেট সাথে কানেক্ট করে, এর উপরে ঠিক ভুটান রয়েছে, ঠিক আছে, এর উপরে ঠিক ভুটান রয়েছে, ভুটান মানে জলপাইগুড়ির উপরে, ওইদিকে তুমি বাক্সা, বাক্সার উপরে যেটা রয়েছে সেটা কি রয়েছে? ভুটান। বেশি দূরে নয়, খুব কাছাকাছি দূর রয়েছে, ডিস্টেন্স খুব একটা বেশি নেই, ঠিক আছে। আর ওই ভুটানে, ওই ভুটান একটা ভুটান, ভুটান আর সিকিমের মাঝখানে এরিয়াতে ডোকলাম রয়েছে, ওই ডোকলামতে চায়না অ্যাটাক করেছিল, বাট যেহেতু আমাদের সাথে ডিফেন্স প্যাক্ট এগ্রিমেন্ট রয়েছে কার সাথে? ভুটান সাথে, কি ভুটানের উপর যদি কেউ অ্যাটাক করে সেটা ইন্ডিয়ান সভরেনিটি উপর অ্যাটাক হচ্ছে, এটা সাইন করা নিয়ে করে নিয়েছে ভুটান আর ইন্ডিয়া, সেই জন্য ইন্ডিয়ান আর্মি ওখানে
গিয়ে প্রোটেক্ট করলো ভুটানের বর্ডার, মানে ডোকলাম ডোকলাম, আর চায়নার যে মিলিটারি রয়েছে তাকে ওখান থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, না হলে হবে কি, ডোকলামতে যদি এসে যায়, ওরা ক্যাপচার করে নেয় চায়না, তাহলে কদিনের পরে হয়তো চিকেন নেক কাছে চলে আসবে। আর চিকেন নেকের উপর যদি 9 কিলোমিটার এরিয়াতে যদি মিলিটারি, চাইনিজ মিলিটারি যদি দাঁড় করিয়ে যেত, তাহলে বাদ বাকি আমাদের থেকে হাত থেকে বেরিয়ে যেত 7খানা স্টেট, বুঝলে কিনা? স্যার? ওইদিকে এখন স্যার সিকিউর অব্দি নতুন স্যার রেলওয়ে রেলওয়ে কনস্ট্রাকশন হয়েছে না সিকিম পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এখন রেলওয়ে কনস্ট্রাকশন হচ্ছে, মানে মোদি গভর্নমেন্ট আসার পর নর্থ ইস্টার্ন এরিয়াতে কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন, বিআরও কে খুব বেশি ফ্রিডম দিয়েছে, আর খুব বেশি ফান্ড দেওয়া হয়েছে রেলওয়ে কনস্ট্রাকশন করার জন্য। ইভেন এয়ারলাইন্সও ভালো পরিমাণে ওই দিকে ইয়ে করেছে। ঠিক আছে, আচ্ছা স্যার, শুনছিলাম নাকি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে দিয়ে নাকি ত্রিপুরা যাওয়ার জন্য নাকি একটা মানে রুট তৈরি করছে হ্যাঁ রোড? হ্যাঁ হ্যাঁ, ওটাও করছে। আর ইন্ডিয়া এই চিকেন নেক নাক কেটে দেয় তার জন্য, তার ব্যবস্থার জন্য মায়ানমার সাথে কালাদান প্রজেক্ট শুরু করেছিল, সিটওয়ে পোর্ট সাথে ইন্ডিয়াকে কানেক্ট করেছিল। ঠিক আছে, মায়ানমার থ্রু। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? যাই হোক, তো এটা মেন কথা রয়েছে। এর উপর এখানেই পাশে যেটা রয়েছে, এখানে পাশে রয়েছে একটা 22 কিলোমিটার দ্বীপ রয়েছে, ঠিক আছে, সেটা রয়েছে মহানন্দা করিডোর। ঠিক আছে, মহানন্দা মহানন্দা করিডোর, ঠিক আছে, একটু চওড়া জায়গা যেটা রয়েছে সেটা মহানন্দা, মহানন্দা নদী, মহানন্দা নদীর ওখানে কাছে, ওটাকে মহানন্দা করিডোর বলা হয়। ঠিক আছে, 22 কিলোমিটার চওড়া রয়েছে। ক্লিয়ার? যদি বুঝতে পেরেছো ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হলে বলো। হয়েছে কি বলো, তাতে মুছবো? হ্যাঁ 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 হয়েছে। এগোতে এগোতে হবে, তাড়াতাড়ি এগোতে হবে। এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের এরিয়া কত রয়েছে তো মাথায় রাখবে। এরিয়া যেটা রয়েছে 88,700, 88,752 কিলোমিটার। ঠিক আছে, এরিয়া অফ ইন্ডিয়া কত রয়েছে, এরিয়া অফ ইন্ডিয়া কত রয়েছে তো ইন্ডিয়ার এরিয়া যেটা বলবে, 32,87,263 কিলোমিটার, সরি স্কোয়ার কিলোমিটার, 263 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এই হিসাবে যদি বলো পার্সেন্টেজ অফ এরিয়া, এরিয়া কত রয়েছে, তো এটা কাটাকুটি করবে যখন 752। এটা যদি ম্যাথমেটিক্স যদি করতে থাকো, পার্সেন্টেজ হিসাবে যদি বের করো, তাহলে কত পাবে, 2.7% ঠিক আছে অফ ইন্ডিয়া, ইন্ডিয়া বুঝলে তো, ওয়েস্ট বেঙ্গলের এরিয়া 2.7% পাবে। ক্লিয়ার? তোমাদেরকে এসব করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এসব কিছু দরকার নেই, বুঝলে কিনা? সোজাসুজি পার্সেন্টেজ অফ এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওকে, ডাইরেক্ট। আর এই পার্সেন্টেজ অফ এরিয়া হিসাবে যদি দেখে, মানে ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে 13 লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, স্টেট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু এরিয়া, ঠিক আছে, স্যার ক্লিয়ার? আগে এটা 14 ছিল না, এখন 13 হয়ে গেছে। আগে 14 ছিল, 13 হয়ে গেছে, কারণ জম্মু কাশ্মীর দু ভাগে ডিভাইড হয়ে গেছে, জম্মু কাশ্মীর কাশ্মীর আর স্টেট নেই। ঠিক আছে, ক্লিয়ার? জম্মু কাশ্মীর ছোট হয়ে গেছে, ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, সে কারণে ইমপ্রুভ হয়ে গেছে। ইমপ্রুভ দু ভাবে করতে পারবে, এক ভাবে নিজে হার্ড ওয়ার্ক করে ইমপ্রুভ করতে পারো, অন্য ভাবে কেউ পড়ে গেলে মরে গেলে তার জায়গায় তুমি হয়ে যাবে ইমপ্রুভ, বুঝতে পারলে কিনা? তো আজকে জম্মু কাশ্মীর স্টেট নেই, তো সেই কারণেই হয়ে গেল ইমপ্রুভ, বুঝলে? চলো নেক্সট, ওয়েস্ট বেঙ্গলে যে এটা এরিয়া রয়েছে না, সে এরিয়াটা ওয়েস্ট বেঙ্গলে যে এরিয়া রয়েছে সেটা সার্বিয়া কান্ট্রির সাথে, সার্বিয়া সার্বিয়া সাথে হাঙ্গেরির সাথে, ঠিক আছে, হাঙ্গেরির সাথে
রাষ্ট্রিয়ার সাথে ম্যাচ করে ইন এরিয়া। যত বড় বেস্ট বেঙ্গল এরিয়া রয়েছে অত বড় এই কান্ট্রি গুলো এরিয়া রয়েছে, বাট তোমাদেরকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় হাংরিতে, যদি তিনটেই অপশন থাকবে তাহলে হাংরি দেবে, আর অল অফ পিস থাকলে অল অফ পিস দেবে, বুঝলে কিনা? ক্লিয়ার, বোঝা গেল? তাড়াতাড়ি বলো। হয়ে গেলে বলবে, মুছবো। হয়ে গেছে দাদা? ট্রফি কাপ খেলছে, ট্রপিক অফ ক্যান্সার যেটা রয়েছে সেটা কিভাবে পাস করে? তো এটা পাস করে, ট্রপিক অফ ক্যান্সার তোমাদেরকে এক্ষুনি বলেছি কিছুক্ষণ আগে, 23rd ডিগ্রি, 30 মিনিট নর্থ আর 23rd and a half ডিগ্রি নর্থ, যা বলো। এটা ল্যাটিটিউড কে আমরা কি বলি? ল্যাটিটিউড কে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াতে যদি বলো, ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পাসেস থ্রো 8 স্টেট, পাসেস থ্রো 8 স্টেট, ঠিক আছে? 8খানা স্টেট থেকে পাস করে, প্রথমে গুজরাট, তারপরে রাজস্থান, ঠিক আছে, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ডের পর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। দেখো, হলো 8খানা? হলো 1 2 3 4 5 6 7 8, এটা ওয়েস্টার্ন থেকে শুরু করে ইস্টার্ন দিকে, ঠিক আছে? তো মাথায় রাখো গুজরাটে আহমেদাবাদ গান্ধীনগর দুটো কাছাকাছি রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? সেরকম এমপির ভোপাল কাছাকাছি রয়েছে, সেরকম রাঁচি কাছাকাছি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা কাছাকাছি রয়েছে, সিটি হিসাবে ইন্ডিয়ার এক্সাম, বাট ঠিক আছে, ইন্ডিয়ার এক্সাম, বাট ওয়েস্ট বেঙ্গলে এক্সামে এভাবে না, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে সেটা কোথায় থেকে পাস করে? তো ওয়েস্ট বেঙ্গলে যেটা পাস করে, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি, ঠিক আছে, কোথায় কোথায় পাস করে, প্রথম নম্বর পাস করে নদিয়া, ঠিক আছে? নদিয়া যখন যাবে তখন ওটা কৃষ্ণনগর পাবে, ঠিক আছে, কৃষ্ণনগর, ধুবুলিয়া, ধুবুলিয়া, ঠিক আছে, ধুবুলিয়া থেকে পাস করবে, বুঝলে কিনা? যখন তুমি নদিয়ার পরে তুমি এগোবে আর একটু, পূর্ব বর্ধমান যাবে, মানে ইস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান যখন যাবে তখন তুমি পাবে কি? পূর্বাস্থলী, পূর্বাস্থলী, অসগ্রাম, অসগ্রামের আগে তুমি পাবে ঘুসকুড়া, ঘুসকুড়া কর্ড লাইনে রয়েছে, আর তারপরে পাবে অসগ্রাম, কর্ড লাইনে রয়েছে, কর্ড লাইন যাবে, তো এটা তিনটেই তুমি পাবে, পূর্বাস্থলীও পাবে, কর্ড লাইন দিয়ে হাওড়া থেকে বর্ধমান যদি যাবে তো পূর্বাস্থলীও পাবে, ঘুসকুড়া ঘুষকরা পাবে, ঘুষকরা হ্যাঁ, ঘুসকুড়া, অসগ্রাম, তিনটেই পাবে, মশাগ্রামের আগে পাবে অসগ্রাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওইদিকেই আছে, মশাগ্রাম, চৌগ্রাম। হ্যাঁ, তো এই তিনটে জায়গায় পাবে, তারপরে যখন যাবে তুমি বেস্ট বর্ধমান, ঠিক আছে, বেস্ট বর্ধমান যখন যাবে তো তুমি দুর্গাপুর পৌঁছে যাবে, তো দুর্গাপুর দিয়ে পাস, ঠিক আছে, দুর্গাপুর দিয়ে। আর যখন যখন তুমি এখান থেকে বেরোবে তো বাঁকুড়া যেতে হবে, ঠিক আছে, পরপর বললাম যে এইভাবে যাবে, ঠিক আছে, বাঁকুড়া গেলে বারজোড়া যাবে, ঠিক আছে, ঠিক আছে, বারজোড়া কোথায়?
बरजोरा। आ गंगा जल घाट, गंगा जल घाटी, ठीक আছে। এই দুটো জায়গায় তুমি এখানে বাঁকুড়াতেও পাবে, ঠিক আছে। আর তারপরে তুমি এখান থেকে বেরোবে, আরে একটু আগে যাবে, পুরুলিয়া যেতে হবে। পুরুলিয়া যখন যাবে তখন তুমি পুরুলিয়াতে পাবে জয়পুরতে, আদ্রা আর জয়পুর, ঠিক আছে। পুরুলিয়াতে পড়ে আদ্রা আর জয়পুর, ঠিক আছে। জয়পুর পুরুলিয়াতেও রয়েছে, মাথায় রাখো। এই এত কটা জায়গায় থেকে বড় মানে ওয়েস্ট বেঙ্গলে পাস করে বলবে সবকটা কি মনে রাখতে হবে। দেখো পরীক্ষাতে তো সবকটা যে কোনো ভাবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। কিন্তু তুমি যেটা বেশি মনে রাখবে সেটা কৃষ্ণনগর মনে রাখো, ঠিক আছে। কৃষ্ণনগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একবার জয়পুর মনে রাখো, জিজ্ঞেস করেছে, পূর্বাস্থলী জিজ্ঞেস করেছে পরীক্ষাতে, দুর্গাপুর জিজ্ঞেস করেছে পরীক্ষাতে। এই চারটে তো জিজ্ঞেস করে নিয়েছে, তো জিজ্ঞেস করা জিনিসগুলো মনে রাখতেই পারো, বাদ বাকি যদি রাখতে পারো তো ভালো, বুঝলে ক্লিয়ার কিনা বলো। হ্যালো, এমনি গঙ্গা জল ঘাটি মনে রাখলে তো আরো ভালো, কারণ কি এই চারটে যখন জিজ্ঞেস করে নিয়েছে, বাঁকুড়া বাকি রয়েছে, বড়জোড়া সোজা নাম রয়েছে, ওটা জিজ্ঞেস করবে না, গঙ্গা জল ঘাটি জিজ্ঞেস করে না, বুঝলে কিনা। হয়েছে কিনা বলো। তাহলে আমি স্টেট ক্ষেত্র বলে দিলাম আর ওয়েস্ট বেঙ্গল বলে দিলাম, পরীক্ষাতে কোশ্চেন আসবে আর আসবে, এখান থেকে একটা কোশ্চেন আসবে, টপিক অফ ক্যান্সার নিয়ে একটা কোশ্চেন আসবে। কাছাকাছি তো বলে দিলাম অলরেডি, আগে কাছাকাছি বলে দিলাম। যদি ইন্ডিয়া লেভেল জিজ্ঞেস করে তাহলে মাথায় রাখবে এখানে গান্ধীনগর লিখে দেবে, গান্ধীনগর, ঠিক আছে, গান্ধীনগর। এটা তো জিজ্ঞেস করবে না, এখানে ভোপাল লিখে দিও, ভোপাল। এখানে আহমেদাবাদ লিখে দেবে, আর সরি আহমেদাবাদ, আহমেদাবাদ, ঠিক আছে। এখানে জবলপুর লিখে দিও, না জবলপুর হবে না, রাঁচি লিখে দিও, এখানে রাঁচি। এখানে আগরতলা লিখে দিও, আগরতলা। আর মিজোরাম তো ছোট রয়েছে, একবার লিখতেও পারে, না হলে এইগুলো নাম ফেমাস রয়েছে জিজ্ঞেস করে, ঠিক আছে, বুঝতে পারলে কি। যদিও মহারাষ্ট্র থেকে পাস হয় না, মহারাষ্ট্র থেকে পাস হয় না, তবু নাগপুর কিন্তু কাছেই পড়ে, খুব একটা দূরে না, বুঝলে কিনা। যদি পরীক্ষাতে আসে তো সেটাও করতে পারে, মহারাষ্ট্র থেকে তো পাস করে না, তবে নাগপুর থেকে কাছেই রয়েছে, খুব একটা বেশি দূরে না। ক্লিয়ার? হয়ে গেলে বলো, মুছবো। হ্যালো, এগোতে হবে তাড়াতাড়ি, বলো হয়ে আছে গেছে কি, হয়ে গেছে হুম কারণ নাহলে ফিনিশ করতে পারবো না, অনেক বড় রয়েছে এটা ক্লাস, কিন্তু 8-10 দিন ধরে আমি পড়িয়েছি ওখানে। আজ আর এমন কিছু নয়, এখনো কোনো খুব কম কিছু পড়াচ্ছি না, যা পড়িয়েছি আগে তার থেকে কম কিছু পড়াচ্ছি না, এটা মাথায় রাখ, পুরোটাই পড়িয়ে দিচ্ছি। তো তোমরা চাইতে পারো একবারে মানে WBCS এর জন্য এটা কমপ্লিট করে নিতে পারো, অসুবিধা কিছু নেই, একই জিনিস হয়েছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো 5 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিজন টোটাল রয়েছে, ঠিক আছে, 5টা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কাকে বলা হয় সেটা জেনে রাখি। 4-5টা জেলাকে একসাথে মিক্স করে একটা পারমন্ডল বানানো হয়, একটা ডিভিশন বানানো হয়, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল টোটাল এরকম 4 জেলা 5 জেলা করে করে পুরো 5টা ডিভিশন বানিয়েছে, ঠিক আছে। ওখানে ডিভিশনাল কমিশনার হয়, বুঝলে কিনা, ডিভিশনাল কমিশনার হয়, যে DM গুলো রয়েছে তাকে রিপোর্ট করে, বুঝলে কিনা। ক্লিয়ার? চলো দেখো এর মধ্যে ডিভিশন কি কি রয়েছে। 1 নম্বর রয়েছে
सपोज बर्धमान डिवीजन, बर्धमान डिवीजन, डिवीजन बोलछी ঠিক আছে। দু নম্বর যদি না মালদা ডিভিশন, মালদা ডিভিশন, তিন নম্বর নাও জলপাইগুড়ি ডিভিশন ঠিক আছে, চার নম্বর নাও প্রেসিডেন্সি ডিভিশন, মাথায় রাখবে প্রেসিডেন্সি ডিভিশন রয়েছে কলকাতা ডিভিশন ঠিক আছে, আর পাঁচ নম্বর নাও মেদিনীপুর ডিভিশন, মেদিনীপুর ডিভিশন ঠিক আছে, এই পাঁচটা ডিভিশন রয়েছে। তোমাকে জিজ্ঞেস করবে প্রথমটা এটাই জিজ্ঞেস করে নেবে কি এর মধ্যে কোনটা ডিভিশন নেই, আর অপশন দিয়ে দেবে একটা কলকাতা ডিভিশন। কলকাতা ডিভিশন বলে কোনো ডিভিশন নেই ঠিক আছে, প্রেসিডেন্সি ডিভিশন অবশ্যই রয়েছে ঠিক আছে। বর্ধমান ডিভিশনের মধ্যে কি থাকবে, ইস্ট বর্ধমান ঠিক আছে, ইবি লিখছে, বেস্ট বর্ধমান ডব্লিউবি লিখছে, তার ছাড়া হুগলি, হুগলি আর বোলপুর কোথায় থাকে, বীরভূম, তো বীরভূম, এই চারটে রয়েছে ঠিক আছে, চারটে স্টেট মানে জেলা পাবে। মালদা ডিভিশন তো মালদা তো একটা পাবে, মালদা সেকেন্ড নাম্বার পাবে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, আর তারপরে তার উপরে দুটো রয়েছে নর্থ দিনাজপুর আর মানে উত্তর দিনাজপুর, সিম্পল উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই চারটে জেলা রয়েছে। তারপরে তুমি যদি আসো জলপাইগুড়ি ডিভিশন তো নর্থ, নর্থ বেঙ্গলের লাস্ট পাঁচটা যে জেলা রয়েছে, এক নম্বর তো জলপাইগুড়ি, দুই নম্বর দার্জিলিং, তিন নম্বর কালিম্পং, আর চার নম্বর আলিপুরদুয়ার, আর পাঁচ নম্বর কুচবিহার ঠিক আছে। এগুলো পাঁচটা জেলা রয়েছে ওখানে। প্রেসিডেন্সি ডিভিশন, প্রেসিডেন্সি মানে কলকাতা ফার্স্ট, হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, মেদিনীপুরে, বেস্ট মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, অ্যাকচুয়ালি এটা তো তিনটে একই ছিল আগে, তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, সব মিলিয়ে বেস্ট বেঙ্গলের টোটাল কত জেলা, টোটাল 23 ডিস্ট্রিক্ট, দেখে নাও বুনে ঠিক আছে। চারটে বর্ধমান ডিভিশন, চারটে এখানে, পাঁচটা এখানে, পাঁচটা এখানে, আর পাঁচটা এখানে, সব মিলিয়ে দেখো 5 × 15 = 4, 4 = 8,
23 জেলা রয়েছে বেশ। ঠিক আছে, হয়ে গেলে বলো। হ্যাঁ, হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে কোস্টাল রিজন রয়েছে, তো টোটাল কোস্ট লাইন অফ ওয়েস্ট বেঙ্গল 157.2 কিলোমিটার, সরি 157.5 কিলোমিটার। ওকে, কোথায় থেকে কোথায় এটা রয়েছে? হুগলি রিভার টু সুবর্ণ রেখা রিভার, ঠিক আছে, এই এরিয়াতে কোস্ট লাইন রয়েছে মোটামুটি 157.5 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস জানো, ফুট হিল অফ হিমালয়া, কল্ড তারাই রিজন, ঠিক আছে, কিন্তু মাথায় রাখি ইস্ট অফ তিস্তা রিভার, তিস্তা রিভার কল দুয়ার, দুয়ার জেনারেলি পার্ট অফ দার্জিলিং, মানে সাম পার্ট অফ দার্জিলিং প্লাস আলিপুরদুয়ার, ঠিক আছে, বেসিক্যালি আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারতে এথনিক গ্রুপ পাওয়া যায়, এথনিক গ্রুপ কল্ড গোর্খা, গোর্খা গোর্খা ডিমান্ড সেপারেট স্টেট, সেপারেট স্টেট কল গোর্খাল্যান্ড ইন 1986 টু 1988 আন্ডার লিডারশিপ অফ সুভাষ ঘিসিং, তাহলে ইথিনি সুভাষ ঘিসিং গ্রুপটা কি? গোর্খা, ঠিক আছে, গোর্খা এথনিক গ্রুপ যেটা রয়েছে, শুনো না, শুনে নাও পুরো জিনিসটা, হিমালয়ের যে ফুটহিল রয়েছে সেটাকে তারাই রিজন বলা হয়, আর ওই তারাই রিজনকে দুভাগে ডিভাইড করে কে, তিস্তা নদী, নেপাল থেকে আসে তিস্তা নদী দুভাগে ডিভাইড করে, ঠিক আছে, নর্থ টু সাউথ ডাইরেকশনে আছে, গড় অনেক গজ তৈরি করে আর দুভাগে ডিভাইড করে, তো তিস্তা রিভারের ইস্টার্ন পার্টকে দুয়ার বলি আর ওয়েস্টার্ন পার্টকে তারাই বলি, ঠিক আছে।
তো ইস্টার্ন পার্ট যেটা রয়েছে সেটা কিছুটা পার্ট দার্জিলিং এর পার্টটা মিশে যায়, আর বাদ বাকি পুরোটা আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ারে একটা এথনিক গ্রুপ থাকতো, তার নাম রয়েছে গোর্খা, ঠিক আছে। সে গোর্খা কি করলো, গোর্খা ল্যান্ডে ডিমান্ড করলো, কেন তার কালচার তার ল্যাঙ্গুয়েজ প্রোটেক্ট করার জন্য সেপারেট একটা স্টেট চাই। যদিও এটা ডিমান্ড আগেই থেকে ছিল, এখন না 1907 থেকেই ছিল, কিন্তু তখন গোর্খা ল্যান্ড বলে কোনো ডিমান্ড ছিল, তখন ছিল অটোনোমাস একটা দার্জিলিং হিলি রিজনটাকে অটোনোমাস করে দেওয়ার জন্য, মানে সেপারেট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক বানানোর জন্য, ঠিক আছে, 1907 সময়। তারপরে মান্টেজি যখন রিফর্ম এলো তখন ওটা ডিমান্ড হলো, যাই হোক ওইসব ডিমান্ড চলতেই থাকে। কিন্তু মেইন যখন হলো 1800, যখন রাজীব গান্ধী গভর্নমেন্ট এলো তখন এই ডিমান্ড এলো গোর্খালে, ঠিক আছে। কিন্তু গভর্নমেন্ট সবসময় চাপিয়ে রাখলো এসব, যদিও এটা ইনিশিয়েটিভ করার পিছনে হাত ছিল সিপিআইএম, বুঝেছো, বুঝতে পারলে কিনা আমার কথা, এটার পিছনে হাত ছিল সিপিআইএম, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা এটাকে প্রভোক করেছিল, ঠিক আছে। পরে এই দল সুভাষ ঘিসিং একটা দল তৈরি করলো, মানে একটা পার্টি তৈরি করলো একটা মুভমেন্ট চালানোর জন্য, আর সেই পার্টির নাম রাখলো গোর্খা ন্যাশনাল লিবারেশন দল। এটা মাথায় রাখবে যে সুভাষ ঘিসিং যে পার্টিটা তৈরি করলো সেটা নাম ছিল গোর্খা, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ঠিক আছে। তারপরে এটা তো ভেঙে গেল, আর ভেঙে আলাদা আলাদা ছোট দুটো ছোট ছোট পার্টিতে হয়ে গেল আলাদা, আর সেটা আজকে বিমল গুরুং আর কোন কোন গুরুং রয়েছে সেগুলো তারা কাজ করে, বাট মমতা ব্যানার্জি তাদেরকে নিজের সাথে নিয়ে আস্তে আস্তে বিনয় গুরুং আর কোন কোন যে গুরুং রয়েছে দেখতে। পর 2011 সালে কি করলো গোর্খা, বিশাল বড় আবার আন্দোলন হলো, ঠিক আছে। সে আন্দোলনে তোমরা জানো কি একটা এসআই মারা গেছে, সেটা আমাদের কলেজে ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজে, নিউজ পেপারে এসেছিল তার গল্প অনেক, তার বউ ছেড়ে দিয়েছিল, পরে নাকি সম্পত্তি সব নিয়ে চলে গেছে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে কি জানি, বাড়ির সাথে বাড়ি ছিল, ঠিক আছে। ওই এসআই গল্প, ওই গোর্খাল্যান্ডে যখন মুভমেন্ট চলছিল তখনই মারা যায়। তারপরে জিনিসটা জেনে রাখো কি মমতা বলে যে গভর্নমেন্ট তাদের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করেছে, অ্যাগ্রিমেন্ট করে 2011 সালে গোর্খাল্যান্ড তো দিল না আলাদা করে সেপারেট, বাট একটা আলাদা করে একটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ তৈরি করে দিল, জিটিএ তৈরি করে দিল 2011 সালে, আর ওটাকে সেমি অটোনোমাস বডি বানিয়ে দেওয়া হলো, আর বলা হলো এবার থেকে যা কোনো ডেভেলপমেন্টাল বা কোনো কাজ করা হবে তার আগে ওই জিটিএ থেকে অ্যাপ্রুভাল নেবে, মানে কি সেমি অটোনোমাস বডি, ঠিক আছে, তাদের থেকে পরামর্শ নেবে, রেকমেন্ডেশন নেবে, তারপরেই আমরা কোনো কাজ করি, বুঝতে পারলে কি। হ্যালো, তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করবে জিটিএ কবে তৈরি করা বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল কবে, এটা কবে, আচ্ছা আগে এটা পড়াইনি বাট এই ব্যাচে পড়িয়ে দিলাম, ঠিক আছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ জিটিএ ফর্মিং 2011 ওয়াজ এজ এ সেমি অটোনমাস বডি, অটোনমাস বডি মাথায় রাখবে এই জায়গায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এখানে রয়েছে সেমি অটোনমাস বডি, তোমাদেরকে দিয়ে দেবে অটোনমাস বডি আর তোমরা ওটাকে আনসার করে চলে আসুন, ঠিক আছে। সেমি অটোনমাস রয়েছে, অটোনমাস নয় কি, ঠিক আছে, জিটিএ একটা সেমি অটোনমাস বডি, বুঝলে। যখন এরা এরকম করলো, মানে গোর্খাল্যান্ড ডিমান্ড করলো তার জন্য কিছু না কিছু পেলো, তাহলে অন্য এথনিক গ্রুপ ওখানে আর লড়াই তো করবে, বাস লেপচা, লেপচা যারা রয়েছে লেপচা গ্রুপ, সে নেপালিয়ান স্পিকিং থাকে মানুষগুলো, মানে নেপালি স্পিকিং যারা রয়েছে দার্জিলিং তে, আলিপুরদুয়ার দার্জিলিং ওগুলো এরিয়াতে,
তারা এবার লেপচা কি করেছে, আন্দোলন শুরু করে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে কি না? তো মাইল লায়াং লেপচা, তাদের জন্য মাইল লায়াং, ঠিক আছে, লায়াং লেপচা ডেভেলপমেন্ট বোর্ড, বোর্ডে গঠন করা হয়েছে, ঠিক আছে, MLTD, ঠিক আছে, সরি ডাবল এল, দুটো এস, ফর্মাল 5th জুন, 5th জুন এনভায়রনমেন্টাল দিয়েছিল, এরা আদিবাসী রয়েছে সেই দিনই, সরি 5th জুন 5 আগস্ট 2013 সালে, ঠিক আছে, পারপাস কি ছিল, পারপাস পারপাস কি ছিল, টু প্রোটেক্ট প্রোটেক্ট অ্যান্ড সেফগার্ড দ্য লেপচা ল্যাঙ্গুয়েজ, লেপচা ল্যাঙ্গুয়েজ ট্রেডিশন, কালচার, কালচার অ্যান্ড কালচার না লিখে কালচার অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট, ওভার অল ডেভেলপমেন্ট অফ লেপচা কমিটি, ঠিক আছে, লেপচা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ট্রেডিশন কালচার এটাকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে, আর তাদের ওভারঅল ডেভেলপমেন্ট জন্য এটা করা, ঠিক আছে, বলো বুঝতে পারলে কি? হ্যালো, 2013 সাল, তাহলে দুটো জিনিস মাথায় রাখো, গোর্খাল্যান্ড 2011 সালে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপ অ্যাডমিনিস্ট্রেটিভ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ জিটিএ 2011 সালে, আর MLLDB 2013 সালে, তোমাদের হয়তো এত ফুল নাম না দিলেও শর্ট নাম দেবে, মনে রাখ, মুছবো তাড়াতাড়ি বলো, মুছবো কিনা, হ্যাঁ। ঠিক আছে। ১৯৪৭ থেকে আমরা পৌঁছে গেছি আজকে সময় 2024, তাই না? ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন কি রয়েছে সেটা, 1947 তে ওয়েস্ট বেঙ্গলতে যে জেলাগুলো ছিল সেটা শুরু করে, জেলা কোথায়, যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করে, চাইলে বীরভূম থেকে শুরু করতে পারো, ঠিক আছে, বীরভূম থেকে শুরু করে কলকাতার দিকে আসো, বীরভূম থেকে শুরু করে বর্ধমান জেলা ছিল না, মাথায় রাখো, বীরভূম ছিল আর তারপরে হুগলি জেলা ছিল, হুগলি, ঠিক আছে, হুগলির পর হাওড়া ছিল, হাওড়া ছিল, হাওড়ার পর কলকাতা ছিল, আর কলকাতা জেলার পর যদিও ক্যালকাটার নাম ছিল, নদিয়া ছিল, নদিয়া পর মুর্শিদাবাদ ছিল, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ থেকে মালদা ছিল, ঠিক আছে, মালদা ছিল, দিনাজপুর, দিনাজপুর বলে কিছু ছিল না, জলপাইগুড়ি ছিল, জলপাইগুড়ি, আর তারপরে দার্জিলিং ছিল, দার্জিলিং ছিল, দার্জিলিং ছিল, কত হয়েছে বলো,
কতগুলো জেলা হলো বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। একটা আর কি হয়ে গেল? তো আচ্ছা, একটা ভুলে গেছি, সাইড করে লিখে দিলাম। হুগলি, এখানে লিখে দিচ্ছি, বাঁকুড়া। বাঁকুড়া, ঠিক আছে, বাঁকুড়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাবড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, এই 10টা ছিল 1947 সালে। বুঝতে পারলে কিনা বলো। তারপরে যখন 1950 সালে এলো, 1950 সালে তার মধ্যে একটা জেলা অ্যাড করা, আর সেই জেলার নাম হলো কুচবিহার, নর্থ বেঙ্গলের কুচবিহার, ঠিক আছে। তারপরে 1956 সালে এলো, 1956 সাল, আর যোগ করা হলো পুরুলিয়া, পুরুলিয়া। তো এটা হয়ে গেল 11 নম্বর, এটা হয়ে গেল 12, ঠিক আছে। 56-এর পরে তারপর 86 সালে চলে এলো, 1986 সাল, তারপরে যোগ করা হলো দুটো জেলা, 13 নম্বর নর্থ চব্বিশ পরগনা পিজিএল, আর 14 নম্বর সাউথ চব্বিশ পরগনা পিজিএল, ঠিক আছে। তারপরে 92 সালে এলো, 1992 সালে, আর এখানেও আবার দুটোকে যোগ করা হলো, বেস্ট দিনাজপুর থেকে দুটোকে, 15 নম্বর নর্থ দিনাজপুর, দিনাজপুর, আর 16 নম্বর সাউথ দিনাজপুর, সাউথ দিনাজপুর। ঠিক আছে, তারপরে এলো 92 পরে 2002 সাল এলো, 2002 সাল, আর এখানেও যোগ করা হলো দুটো, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, এটা 17 নম্বর হলো, 18 নম্বর হলো পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর, ঠিক আছে। আর তারপরে 2014 সাল এলো, 2014 সাল, আর এখানে হলো 19 নম্বর জেলা, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, ঠিক আছে। তারপরে সালটা এলো 2017 সাল, আর 2017 সালে 14 ফেব্রুয়ারিতে ফার্স্ট তৈরি করা হলো, 14 ফেব্রুয়ারিতে কালিম্পং, কালিম্পং। তারপরে 2017 সালে 4 এপ্রিল ঝাড়গ্রাম, এটা হয়ে গেল তোমার 20 নম্বর, এটা ঝাড়গ্রাম। 7 এপ্রিল দুটো জেলা করা হলো, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। বর্ধমান, তো এটা হয়ে গেল তোমার 20 নম্বর, এটা 21, 22, 23। তারপরে 2023 সালে, 2023 সালে ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অফ নিউ 7 ডিস্ট্রিক্ট, ঠিক আছে।
নট মানে 7টা নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েশন করার জন্য ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেল। এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস রয়েছে। এবার বলবে সব কটা কি পড়তে হবে? একদম না, ফুড এসআই হোক যেটা হোক পরীক্ষাতে একটা পড়লে কাজ চলে যাবে। একটা কুচবিহার রাখবে মনে, কারণ কি আফটার ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট জেলা এটাই ছিল কুচবিহার, ঠিক আছে। সেকেন্ড যেটা রয়েছে সেটা তুমি মনে রাখবে, লাস্টের এই এই চারটে মনে রাখো, 17টা 93টা খুব ভিভি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করা। নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর কবে হয়েছে, ক্লিয়ার? এটুকু মনে রাখলে আশা করি করবে, পাস করতে পারবে, ঠিক আছে। আর বাদ বাকি যদি ডিটেলস কোথাও থেকে তুলে নেয় তাহলে তো ওটা, ওই জন্য ডিটেলস পুরো পড়িয়ে রেখেছি, তখনও এটাই বলবো আমি কি আমার নোটে দেওয়া আছে, বুঝলে? বাদ বাকি তোমার বল, তুমি কি করবে সেটা তোমাদের জানো। আমি তো লাস্টে এটাই বলবো কি আমার নোটে দেওয়া আছে, ইম্পর্টেন্ট হিসাবে বলে দিলাম। ঠিক আছে, মুছবো, এদিকে মুছবো, স্যার বাঁ দিকটা বুঝতে পারেন। আচ্ছা বাঁ দিকেরটা মুছে দিচ্ছি। আচ্ছা একটা জিনিস আবার বলে দিচ্ছি তোমাদেরকে, কি 7টা যে জেলা হয়েছে এখন জাস্ট অ্যাপ্রুভাল হয়েছে কমিউনিটি, ওয়েস্ট বেঙ্গল মানে ক্যাবিনেট দিয়ে, সেটা ওখান থেকে অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু এখনো ক্রিয়েশন হয়, বাট অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এবার দেখো কোন কবে হবে জানি না, এখন তো কিছু হয়নি, যখন হবে তখন হবে। বাট হলে যেটা নিউ জেলাগুলো যেটা হবে, নিউ যে ডিস্ট্রিক্ট হবে, ঠিক আছে, আর ফরমেশন ফ্রম আর কার্ভ আউট ফ্রম যেখান থেকে আউট করবে, যে জেলা থেকে যে জেলাগুলো হবে সেটা হলো প্রথম তো সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবন যে জেলা রয়েছে সেটা সাউথ 24 পরগনা থেকে নেওয়া হবে, ঠিক আছে। ওকে, সাউথ 24 পরগনা থেকে নেওয়া হবে। সেকেন্ডটা যেটা নেওয়া হবে সে ইচ্ছামতি, ঠিক আছে, ইচ্ছামতি যেটা আজকে সময় বনগাঁও রয়েছে ওটাই হবে তখন ইচ্ছামতি জেলা, ঠিক আছে। আর এটা হবে নর্থ 24 পরগনা থেকে নেওয়া হবে, বুঝলে তুমি? ওকে, আর থার্ড যে জেলা হবে সেটা হবে বসিরহাট, বাট বসিরহাট নাম হবে না, বসিরহাট নাম হবে না, এটা এখনো আননেমড রয়েছে, নাম দেওয়া হয়নি, বাট এটাও নর্থ 24 পরগনা থেকেই হবে কার্ভ আউট। তো কোন এরিয়া? তো বসিরহাট এরিয়া, ঠিক আছে, দুটো কাছাকাছি রয়েছে, বনগাঁও বসিরহাট বর্ডার হবে তখন যদি হবে, ঠিক আছে। আর 4 নম্বর যে জেলা হবে সেটা হবে রানাঘাট, আর রানাঘাট জেলা যেটা হবে সেটা নদিয়া থেকে কার্ভ আউট করা হবে, নদিয়া থেকে, ঠিক আছে। আর 5 নম্বর যে জেলা হবে সে হবে বহরমপুর, বহরমপুর, ঠিক আছে, বহরমপুর যেটা করা হবে সেটা মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ থেকে। আর 6 নম্বর যে জেলা হবে সেটা হবে জঙ্গিপুর, ঠিক আছে, জঙ্গিপুর, আর এটাও যেটা হবে সেটা মুর্শিদাবাদ থেকেই হবে। আর 7 নম্বর যে জেলা হবে সেটা হবে বিষ্ণুপুর, ঠিক আছে, আর এটা যেটা হবে সে বাঁকুড়া, বাঁকুড়ার বিষ্ণুপুর ফেমাস রয়েছে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির জন্য, ওখান থেকে, বুঝলে? বাট পরীক্ষাতে যদি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে মনে হয় দেবে না, কারণ যেহেতু এখনো ক্রিয়েশন হয়নি, তাই দেবার চান্স নেই, ঠিক আছে, বাট আমি দিয়ে রাখ। মুছে দেবো এদিকের পার্ট, লেফট সাইড, এখন অব্দি ওয়েস্ট বেঙ্গলে যা কিছু জিনিস জানলাম তার মধ্যে যদি আমরা শর্ট আউট করি তাহলে আমি পাবো কি কিছু একটা, তো ছোটখাটো জিনিস ইনফরমেশন আমরা পাই, তো আমি পাচ্ছি কি ডিভিশন টোটাল যেটা রয়েছে যেখানে ডিভিশনাল কমিশনার হবে
সেটা টোটাল ওয়েস্ট বেঙ্গলে 5 হবে। ডিস্ট্রিক্ট টোটাল যেটা রয়েছে, মানে যেখানে ডিএম হবে, কালেক্টর হবে, সেটা হবে 23 খানা এখন অব্দি। সাব ডিভিশন যেখানে এসডিও হবে, ঠিক আছে, এসডিও থাকবে, সেটা হবে 77, বুঝলে কিনা? এটা তো হলো ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তাছাড়া যদি বলো গ্রাম পঞ্চায়েত কটা হবে, মানে ওয়ার্ড মেম্বার, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড মেম্বার কটা হবে, ঠিক আছে, তো 33টা, 3,354 হবে। সমিতি, পঞ্চায়েত সমিতি কটা হবে, পঞ্চায়েত সমিতি কটা হবে, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি 341টা সিট রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? আর যদি বলো জেলা পরিষদ কটা হবে, জেলা পরিষদ কটা হবে পুরো ওয়েস্ট বেঙ্গলে, জেলা পরিষদ যেটা হবে সেটা 20টা হবে, ঠিক আছে। মহকামা পরিষদ কটা হবে, মহকামা পরিষদ কটা রয়েছে, তো এক রয়েছে শুধু শিলিগুড়ি, ঠিক আছে, শিলিগুড়ি, ওকে। যদি বলো কি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত ইন দার্জিলিং হিলি রিজন, হিলি রিজনতে কটা হবে তো বলতে পারো? 112টা হবে। তোমাদেরকে মনে কি কি রাখতে হবে যেটা পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই আর ভিভিআই পঞ্চায়েত, ঠিক আছে, ডিস্ট্রিক্ট আর ডিভিশন, বুঝলে? এর ছাড়াও যদি জিজ্ঞেস করা হয় মিউনিসিপ্যালিটি কটা হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশন কটা হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশন কটা হবে, তো মিউনিসিপ্যাল কর্পোরেশন 7খানা হবে। আর মিউনিসিপ্যালিটি কটা হবে, মিউনিসিপ্যালিটি কটা হবে, তো 119টা, এটাও ভিভি মনে রাখ। ঠিক আছে, নোডাল এরিয়া যেটা হয় সেটাকে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলি, আর যেটা নন নোডাল এরিয়া থাকে সেটাকে আমরা বলবো মিউনিসিপ্যালিটি। যেমন কি ব্যারাকপুর একটা মিউনিসিপ্যালিটি রয়েছে, কেএমসি একটা কর্পোরেশন, ঠিক আছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো এরকম। যেমন কি ভাটপাড়া একটা মিউনিসিপ্যালিটি রয়েছে, ঠিক আছে, উত্তরপাড়া একটা মিউনিসিপ্যালিটি রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে এরিয়া কর্পোরেশন থাকে আর যে এরিয়া তার সাউরাউন্ডিং থাকে, ঠিক আছে, তার থেকে কম একটু টাউনশিপ, মানে টাউন সাথে কানেক্টেড এরিয়া যে থাকে সেটাকে মিউনিসিপ্যালিটি বলা হয়, কর্পোরেশন সাথে কানেক্টেড এরিয়াকে মিউনিসিপ্যালিটি বলা হয়, ঠিক আছে। চলো, হয়ে গেলে বলবে, বুঝবো কি? 1 মিনিট স্যার, 1 মিনিট। হয়ে গেছে স্যার, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা ভালো করে জানো, এটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, কলকাতা নিয়ে কিছু এবার আমরা শুনি, কলকাতা নিয়ে
जुलाई। सर एज कैपिटल ऑफ, कैपिटल ऑफ इंडिया। टिल 1911। कल्चरल कैपिटल ऑफ इंडिया। सेकंड लार्जेस्ट मेट्रोपॉलिटन सिटी ऑफ इंडिया, इंडिया आफ्टर मुंबई। ठीक है। टेंथ लार्जेस्ट सिटी ऑफ इंडिया, सिटी ऑफ प्लेसेस। ठीक है। क्लियर। एरिया 185 स्क्वायर किलोमीटर, स्क्वायर किलोमीटर। पॉपुलेशन अराउंड 44 लाख, अराउंड 44 लाख। यस 44 लाख, 44 लाख ना, 45 लाख करें, 45 लाख, बिकॉज एटा 44,86,000, 44,86,000 679 এত রয়েছে, তো ওই জন্য বললাম 45 লাখ। ঠিক আছে, এটাকে বলা হয় ইস্টার্ন করিডোর, ইস্টার্ন করিডোর অফ অফ ইন্ডিয়া। ঠিক আছে, এতগুলো জিনিস মনে রাখতে পার, এতগুলো জিনিস মনে রাখতে পার। ঠিক আছে স্যার, 10th লার্জেস্ট সিটি হ্যাঁ, হ্যালো, মুছে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ সব টাইম দিবেন। এদিকে মুছে দেবো বিভা। হ্যাঁ স্যার, আজকে 11 তারিখ ছিল, 12 করে দিলাম। এবার কিছুটা জিনিস মাথায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1950 সাল, 1951 সাল, ফ্রেঞ্চ ইনক্লেভ। আচ্ছা, ইনক্লেভ মানে কি হয় সেটা মাথায় রাখবে। ইনক্লেভ, ইনক্লেভ মানে হয় কি, কোন একটা স্টেট রয়েছে, সাপোজ ইন্ডিয়া স্টেট একটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাপোজ একটা জায়গায় রয়েছে শ্যামবাজার। শ্যামবাজার এই ব্রিটেন বলবে এটা আমার জায়গা, সে মানে ব্রিটেন বলবে মানে কি, ওর লিগালি ওর রয়েছে, পুরো কলকাতা মানে ইন্ডিয়ার রয়েছে, পুরো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার রয়েছে, কিন্তু একটা শ্যামবাজার সাপোজ ধরো কি ইংল্যান্ডের রয়েছে, তাহলে ওটা ইংল্যান্ডের ইনক্লেভ হবে। বুঝেছো? ইনক্লেভ। সেরকম ফ্রেঞ্চ ইনক্লেভ ছিল কোথায়, হুগলি, তো তো ওয়েস্ট বেঙ্গলে ছিল, কিন্তু হুগলির মধ্যে একটা চন্দননগর বলেছিল, ওটা ইন্ডিয়ার নেই, ওটা কার ছিল,
চন্দন নগর, ফ্রেঞ্চ ইনক্লেভ চন্দন নগর, নগর সেটা ছিল ফ্রেঞ্চের, ঠিক আছে, জয়েন ইন ইন্ডিয়া, জয়েন ইন ওয়েস্ট বেঙ্গল অর ইন্ডিয়া, কবে? 1950 সালে, জিজ্ঞেস করে এটা পরীক্ষাতে, ঠিক আছে, ওকে। প্রিন্সিপালি স্টেট, স্টেট কোচবিহার, জয়েন না মার্জ, জো জবরদস্তি একে মার্জ করিয়ে দিয়েছে ইন ইন্ডিয়া, ঠিক আছে, ঠিক আছে। 3 বিঘা করিডোর, বিটুইন কুচবিহার ও ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সাইড থেকে এন্ড বাংলাদেশ, ঠিক আছে। 3 বিঘা করিডোর যেটা রয়েছে সেটা কি লিখবে? বর্ডার বিটুইন, ঠিক আছে, বর্ডার বিটুইন কুচবিহার এন্ড বাংলাদেশ, ঠিক আছে, বোঝা গেল? নিউ মুডে আইসল্যান্ড, অলসো নন এজ পূর্বাসা আইসল্যান্ড, লোকেটেড ইন বে অফ বেঙ্গল, ইমার্জ আইসল্যান্ড ক্লেম বাই ইন্ডিয়া, ঠিক আছে, বুঝতে পারলে কি? ইমার্জ আইসল্যান্ড অ্যাকচুয়ালি এটা ইমার্জ হয়েছে, ঠিক আছে, মানে জল থেকে মানে সেডিমেন্ট গুলো জমতে জমতে তারপর উপরে উঠে গেছে। এটা আগে নিউ মুরে মায়া আইসল্যান্ড বলা হতো, এখন পূর্বাসা আইসল্যান্ড হয়েছে, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে ডিসপুট রয়েছে, বাট ইন্ডিয়া এটা ক্লেম করে নিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের মধ্যে, ঠিক আছে। বাংলাদেশ আর কি করতে পারে, ছোটখাটো একটা কান্ট্রি, ইন্ডিয়ার সামনে কিন্তু সব কিছু হবে। সেকেন্ড জিনিস, লিগালি এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে, ঠিক আছে, বুঝতে পারলো কি না? তাছাড়া যদি পরীক্ষাতে একটা কনফিউজিং কোশ্চেন দিয়ে দেবে তোমাকে কি পূর্বাসা আইসল্যান্ড কোথায় পাওয়া যায়, আর বে অফ বেঙ্গল থাকবেই, তাহলে সাউথ 24 পরগনা দেবে, ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারলে? আমি বলে রাখলাম এটা, যে যদি সাউথ না থাকে তাহলে সাউথ 24 পরগনা, হয়ে গেলে বলবে মুছো। বুঝবো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছে নাকি? এখান থেকে দেখবে ফুড এসআই দিন পরীক্ষা দিতে যাবে, দেখবে কি 4-5টা কোশ্চেন তো এখান থেকে এসে গেছে। স্যার তাহলে ওই কি বললেন, পূর্বাসা আইল্যান্ডটা কোথায় থাকবে? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল নর্মালি রয়েছে, ইন্ডিয়া ক্লেম করে রেখেছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ টেরিটরি, বাট বিটুইন, দেখো কোশ্চেন অনেক রকম, ডিসপুটেড বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, লোকেটেড ইন বে অফ বেঙ্গল, অরলেম নিউ মুরে আইসল্যান্ড, বিস্টাপ আইসল্যান্ড, ইমার্জ আইসল্যান্ড,
লোকেটেড ইন দিস ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সাউথ চব্বিশ পরগনা। বুঝতে পারলে কিনা? এতগুলো কোয়েশ্চেন থাক। আর ইমার্জ আইল্যান্ড মানেটা কি? মানে কি ইমার্জ হয়? ইমার্জ কখন হবে? জল রয়েছে, জল রয়েছে পুরো। আর এখানে একটা আইসল্যান্ড হবে কখন, বেরোবে কখন? যখন এখানে পুরো সেডিমেন্ট গুলো জমবে, বাইরের আশেপাশে জল গুলো চলে যাবে, ও কমে আচ্ছা যাবে। ঠিক আছে, তো জেনারেলি সেডিমেন্ট জমে গেলে হবে। ঠিক আছে, কারণ জল তো কমছে না এখন আপাতত, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, জল কোথায় কম? ঠিক আছে, লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন এরিয়া, ইন এরিয়া, এরিয়া হিসাবে লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা রয়েছে? দেখো, সাউথ চব্বিশ পরগনা সব থেকে বড় ডিস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, তারপরে যেটা বড় ডিস্ট্রিক্ট রয়েছে সেটা বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়া, আর তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। আর তারপরে রয়েছে পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া এরিয়া হিসাব স্মলেস্ট কে রয়েছে? স্মলেস্ট ইন এরিয়া তো তোমরা জানো, বলতে হবে কি? হ্যালো, কলকাতা কত? 185 স্কোয়ার কিলোমিটার। লার্জেস্ট স্টেট হয়েছে সাউথ চব্বিশ পরগনা। এটা এমনিও রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে, সিক্স লার্জেস্ট, মনে হয় সিক্স না ফোর লার্জেস্ট রয়েছে কান্ট্রি ইন্ডিয়াতে। 9960 স্কোয়ার কিলোমিটার, কিছুটা বুঝতে পারছো? যদি কেউ আইএস অফিসার হয় তাহলে মোটামুটি 9960 স্কোয়ার কিলোমিটারের মালিক হবে, বুঝলে? লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন পপুলেশন, অ্যাকর্ডিং টু সেন্সাস, দু হাজার এগারো সেন্সাস কে ইউজ করে লার্জেস্ট ডিস্ট্রিক্ট বলে। তো সব থেকে বেশি যেটা রয়েছে নর্থ চব্বিশ পরগনা, আর এটা ইন্ডিয়াতেও সব থেকে বেশি মনে হয় রয়েছে, একবার দেখে নিতে হয়। তারপরে সাউথ চব্বিশ পরগনা। ঠিক আছে, আর তারপরে মুর্শিদাবাদ মনে হবে, মুর্শিদাবাদ। তারপরে পশ্চিম মেদিনীপুর, স্মলেস্ট কোনটা হবে? কালিম্পং। নর্থ চব্বিশ পরগনার পপুলেশন কত রয়েছে? পুরো 10 লাখ। ঠিক আছে, 10 লাখ। দশ লাখ 9781। ঠিক আছে, কালিম্পং এর পপুলেশন কত রয়েছে? কালিম্পং এর পপুলেশন 25,000, সরি 25,000 বলছি, 2,51,642। বাট তোমাদেরকে এসব ডেটা মনে রাখা দরকার নেই, শুধু এইটা মনে রাখো, বড় কে ছোট কে, চারটে বড় বড় মনে রাখো, চারটে আর একটা ছোট মনে রাখো। ঠিক আছে, হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যাঁ।
অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, 2011 সেন্সাস অনুযায়ী কিছুটা ডেটা মনে রাখতে হবে তোমাকে। ফার্স্টে পপুলেশন ডেন্সিটি, ঠিক আছে, পপুলেশন ডেন্সিটি, হাইয়েস্ট লোয়েস্ট, এমনি বলতে পারবে হাইয়েস্ট কোথায় হতে পারে বলো তো? ইন্ডিয়াতে কোন জেলাতে সব মানে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে, হ্যালো, ডেন্সিটি কলকাতা, হ্যাঁ, কলকাতা, আর লোয়েস্ট ওই দার্জিলিং কালিম্পং এর দিকে একটা কিছু হবে। কালিম্পং। তুমি বুঝতে পারছো কত এখানে মোটামুটি কলকাতাতে 22,000 মতন 1 কিলো স্কোয়ার কিলোমিটারে থাকে, ঠিক আছে, 22 বলছি, 24,000, 24,306, 24,306 মানুষ থাকে প্রতি স্কোয়ার কিলোমিটার এরিয়াতে, আর এখানে মাত্র থাকে 234 মনে হয়, 234, হ্যাঁ, স্কোয়ার কিলোমিটার। বাট শুধু এটা তুলনা করার জন্য দিলাম, এমনি আর কিছু না, মুখস্থ রাখবে না, শুধু মুখস্থ রাখবে কালিম্পং আর কলকাতা, ঠিক আছে, বুঝলে? হাইয়েস্ট লিটারেসি, সরি, হাইয়েস্ট লিটারেসি রেট। আচ্ছা, এখানে একটা আরো জিনিস মনে রাখো তো ভালো হয়, বেস্ট বেঙ্গল এখানে পাশাপাশি লিখে রাখো, বেস্ট বেঙ্গল 1,028, ঠিক আছে, নোট হয়ে যাবে শর্ট তোমার, ঠিক আছে। তারপরে লিটারেসি রেট, লিটারেসি রেট, যদি লিটারেসি রেট বলো তো এখান থেকে তুমি তিনটে ডেটা বের কর, হাইয়েস্ট লোয়েস্ট আর বেস্ট বেঙ্গল, এখানে মেল ফিমেল, মেল ফিমেল করলে হবে, চলবে, না সবকটা মেল ফিমেল করলে কত আসে না, শুধু এটা করো, আগে এটা করো, হাইয়েস্ট, হাইয়েস্ট যেটা রয়েছে লিটারেসি রেট সেটাই ইস্ট মেদিনীপুর, ঠিক আছে, ইস্ট মেদিনীপুর, মেদিনীপুর কত রয়েছে, 87.02%, 02 না, 2% মানে, 2%, 02%, 02%, ঠিক আছে। বাট এত কিছু ডেটা মনে রাখতে হবে না, তোমাদেরকে হাইয়েস্ট মনে রাখা শুধু, আর লোয়েস্ট রয়েছে সেটা তোমার নর্থ দিনাজপুর, ঠিক আছে, নর্থ দিনাজপুর, এখানে রয়েছে 59.07%, ঠিক আছে। আর বেস্ট বেঙ্গলে যেটা রয়েছে, বেস্ট বেঙ্গলে যেটা লিটারেসি রেট রয়েছে সেটা রয়েছে 77.08%, আর যদি এখানে ইন্ডিয়ার সাথে তুলনা করো, ইন্ডিয়া 74.04% মনে হয় নাকি, একবার দেখে নিও, 76 রয়েছে না 4 রয়েছে, 74ই হবে মনে হয়, তো ইন্ডিয়ার তুলনায় ঠিকঠাক রয়েছে। এখানে মেল ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল লিটারেসি রেট যেটা রয়েছে 82.67, 82.67%, আর ফিমেল রয়েছে 71.16%, ঠিক আছে, ক্লিয়ার, লিটারেসি রেট হয়ে গেল, ডেন্সিটি হয়ে গেছে, গ্রোথ রেট,
গ্রোথ রেট একটা জিনিস এখানে লক্ষ্য করবে, হাইয়েস্ট লোয়েস্ট বেস্ট বেঙ্গল। আর যদি বেস্ট বেঙ্গল হাইয়েস্ট যেটা রয়েছে সেটা নর্থ দিনাজপুর, কোনোদিন ডেটা আসবে না, এমনি রাখো নর্থ দিনাজপুর। একটা জিনিস মাথায় রাখো, যেখানে কম শিক্ষিত মানুষ থাকবে সেখানে বেশি পপুলেশন বাড়ে, কারণ অ্যাওয়ারনেস কম থাকবে। দেখো নর্থ দিনাজপুর, এটা এই জন্যই লাইনটা বললাম কি পরীক্ষাতে অনেক সময় এটা বলে বলে দেয় কি লোয়েস্ট লিটারেসি রেট রিফ্লেক্ট দা হাইয়েস্ট পপুলেশন গ্রোথ, বুঝলে কিনা? লোয়েস্ট যেটা হবে, লোয়েস্ট যে গ্রোথ রেট রয়েছে সেটা রয়েছে কলকাতাতে। কলকাতা কলকাতাতে মাইনাসে রয়েছে, মাইনাসে রয়েছে, ঠিক আছে। আর এখানে তো 23% রয়েছে, বুঝলে? এখানে মাইনাসে রয়েছে, এখানে -1.67% রয়েছে গ্রোথ রেট, আর এখানে রয়েছে 23.15%, এত ডিফারেন্স রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ রেট যেটা রয়েছে, তোমাকে ওয়েস্ট বেঙ্গলও জিজ্ঞেস করবে, তো ওয়েস্ট বেঙ্গলের 13.84% রয়েছে। আর যদি ইন্ডিয়ার মনে রাখো, ইন্ডিয়ার গ্রোথ রেট কত রয়েছে, তো 17.6% রয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ইন্ডিয়ার তুলনায় ওয়েস্ট বেঙ্গল ঠিকঠাক জায়গায় রয়েছে, ন্যাশনাল গ্রোথ রেট থেকে কম রয়েছে। এটা ডেটা কবে থেকে কবে রয়েছে, 2001 থেকে 2011 অব্দি গ্রোথ রেট চেক করা হয়েছে, বুঝলে কিনা? বলো, বুঝতে পেরেছো? লেখা হয়ে গেলে বলবো। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। তারপরে চলে আসো সেক্স রেশিও। সেক্স রেশিওতে হাইয়েস্ট যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা দার্জিলিং রয়েছে, লোয়েস্ট যেটা কলকাতা, চাইলে লিখতে পারলে লিখো, আর ওয়েস্ট বেঙ্গলে 950 রয়েছে, ঠিক আছে। ওকে, সেক্স রেশিও হাইয়েস্ট লোয়েস্ট আর ওয়েস্ট বেঙ্গলে অ্যাভারেজ, তো হাইয়েস্ট যেটা রয়েছে সেটা দার্জিলিং এ পাবে, ঠিক আছে। দার্জিলিং এ হাইয়েস্ট পাবে তুমি, দার্জিলিং এ হাইয়েস্ট, যদিও এখন চেঞ্জ হয়ে গেছে ডেটা, মানে তবু তোমাদেরকে এখনো 2011টাই জিজ্ঞেস করবে, সেই জন্য তুমি 2011টাই মনে রাখো। দার্জিলিং তো 970 মেয়ে রয়েছে, 100 এই 1000 মেল উপর, ঠিক আছে, এত ফিমেল রয়েছে, ঠিক আছে। এটাই তুমি লোয়েস্ট যদি দেখো কলকাতাতে রয়েছে, কলকাতাতে 908 রয়েছে, ঠিক আছে, 908 রয়েছে কলকাতা, কলকাতাতে মাত্র 908 ফিমেল রয়েছে। তার পিছনে রিজন রয়েছে কি, এখানে মাইগ্রেন্ট লেবার বেশি রয়েছে, ঠিক আছে, 1000 মেল। আর ওয়েস্ট বেঙ্গলের 950 রয়েছে আউট অফ 1000, ঠিক আছে। পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে যে পপুলেশন রয়েছে সেটা মোটামুটি যেটা রয়েছে সেটা 9127615, মানে সিম্পল ভাষায় বলতে পারো এটা 9.1, 9.1, ঠিক আছে, 1 আর এটা 27কে 3 ধরে নাও, 7কে 3, এত করো মানুষ হয়েছে, ঠিক আছে। এই পপুলেশন যেটা রয়েছে আরবান আর রুরাল ব্যাকগ্রাউন্ডে থাকে,
আরবানতে যেটা রয়েছে 68.87% থাকে, 87 না না সরি 13, আর এটা 31.87% গ্রামের দিকে, 31.87 থাকে, আর শহরের দিকে 68.13% থাকে, বুঝলে? এই ডেটা তোমাদের পুরো টোটাল। ওয়েস্ট বেঙ্গলের নর্মাল ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল, এবার বলবে ফিজিওগ্রাফি, যদি বলবে আমি টানা ক্লাস নিতে পারি, বাট 1 ঘন্টা লাগে, 1-1.5 ঘন্টা লাগে, আর নাহলে কালকে নেই। ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল কালকে, তাহলে ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পড়িয়ে দেবো, ফিজিওগ্রাফি, রিভার, ক্লাইমেট, সয়েল, এগুলো সব কালকে পড়িয়ে দেবো। আজকে মোটামুটি যতটা ডেটা রয়েছে, মানে ডেটা বলছি যতটা ইন্ট্রোডাকশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সবকটা ইন্ট্রোডাকশন বললে শুধু ইন্ট্রোডাকশন না, অনেক কিছু জিনিস আমি করিয়ে দিচ্ছি টপিক অ্যাকশন, ঠিক আছে? কালকে ফিজিওগ্রাফি পুরো চেষ্টা করছি করার, ঠিক আছে? চলো।